পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে মাঝে মধ্যে সড়ক দুর্ঘটনা ঘটে চলেছে। জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জনগণকে সচেতন করতে ধারাবাহিকভাবে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে, কিন্তু কতিপয় ব্যক্তি সরকারি নির্দেশিকাকে অমান্য করে হেলমেট না পরে দুচাকার গাড়ি চালাচ্ছেন। শুক্রবার সেই সমস্ত বাইক আরোহীদের বিরুদ্ধে জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে বীরহাটা এলাকায় বিনা হেলমেটে বাইক চালানোর অপরাধে বেশ কয়েকজনকে আটক করা হয়। পরে তাদের জরিমানা করা হয়। ট্রাফিক পুলিশের এইরূপ উদ্যোগকে শহরের সচেতন নাগরিক বৃন্দ সাধুবাদ জানান। বর্ধমান থেকে পম মহন্তের রিপোর্ট, আনন্দ বার্তা।